ছাগল বাঁচানোর জন্যে এই গাড়িটা পালিয়ে গেছে, কিন্তু ছাগলটা আমার উচিত ছিল ছাগলটা না বাঁচিয়ে ছাগলকে মেরে দেওয়া দরকার ছিল। রোডে এত ছাগল হয়ে গেছে তো গাড়ি চলা বিপদ হয়ে গেছে। তো ছাগল যদি রোডে থাকে তাহলে গাড়ি কোন দিকে চলবে? এর জন্য আপনাদেরকে বিষয়টা ভাবতে হবে, রোডে না যেন ছাগল থাকে। কোন জায়গায় হয়েছে? খন্ডঘোষ শুক্রপাড়ায় হয়েছে। আমরা সব গাড়ি দেখছি, ড্রাইভার খালাসিকে পাঠাইছে। ড্রাইভার কেমন আছে? ড্রাইভার মোটামুটি এখন ভালো আছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? ক্ষয়ক্ষতি বলতে গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, আর যে চালাচ্ছিল ওই ক্ষয়ক্ষতি হয়েছে, বাদ বাকি কিছু হয়নি। আমরা গাড়িটা আর একটা 11,000 পোল, কোনো কারণে পোলটা ধরুন চলে গেছে 11,000 থেকে বেরিয়ে, ওই জন্য শর্ট হয়নি, ড্রাইভারটার সঙ্গে মাল পার। এটার জন্যে ছাগলের যে ছাগলের ব্যবস্থা সরকারের যে দায়িত্বে আছে লোক, এই ছাগল রোডে না যেন থাকে সেই যেন দায়িত্ব করে। হ্যাঁ, রোডে না যেন ছাগল থাকে, রোডে যদি ছাগল থাকে আবার বিপদ পাবলিকের করতে পারে, পাবলিকের কথা এইটাই।